সাম্প্রদায়িক অপশক্তি নির্মূলে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তত্ত্ব ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক শত্রু রাষ্ট্রের শত্রু, দেশের উন্নতি অগ্রগতির শত্রু। ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধানকে কাটাছেঁড়া করে পরিকল্পিতভাবে দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। শুক্রবার ডাকেশ্বরী মন্দিরের মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। যারা সাম্প্রদায়িক রাজনীতি করে দেশে তালেবানি শাসন প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন তত্ত্ব ও সম্প্রচার মন্ত্রী। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যে কোনো সাম্প্রদায়িক অপশক্তিকে সমূলে বিনাশ করার জন্য বদ্ধপরিকর, এবং আমরা মনে করি এই দেশের উন্নয়নের মূলে নিহিত রয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে যেভাবে দেশ মাতৃকার জন্য লড়াই করেছিল, সবাইকে ঐক্যবদ্ধ রেখে সমস্ত সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশকে আমরা স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানা, সেই স্বপ্নের ঠিকানা হচ্ছে ২০৩১ সাল নাগাদ উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ৪১ সাল নাগাদ উন্নত দেশে রূপান্তর করা।